দিনাজপুরের ফুলবাড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বর্মচারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাক হেল্পার নিহত এবং চারজন আহত হন। এই বিষয়ে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।